হ্যালো অল মাই বিউটিস তো তোমাদেরকে জানাই গুড মর্নিং এবং সকালটা শুরু হলো গরম জল দিয়ে তারপর সকালে উঠেই লাঞ্চ বানানোর জন্য ফ্রিজে যে মাছটা ছিল ওটা জাস্ট একটু জলে হালকা ভিজিয়ে রাখলাম তারপর কিছু ড্রাই ফ্রুটস ছিল এতে ছিল আমন্ডস তারপরে ছিল কাঁকরোট সেগুলো খেয়ে আমি হচ্ছে সকালবেলা এলাম ছাদে সকালের পরিবেশটা না জাস্ট একটা খুবই সুন্দর লাগে একটু যদি কষ্ট করে সকাল সকাল ওঠা যায় মানে সত্যি খুব মনটাও ভীষণ চার্মিং হয়ে যায় তো ওই হচ্ছে সকালের পরিবেশ এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো হালকা একটু হাঁটলাম আর নিয়ে চললেন অফিস যাই হোক তারপরে যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো একটু নুন হলুদ দিয়ে তার সঙ্গে একটু লেবুর রস দিলে মাছ ভাজার সময় না মাছটা অনেক বেশি নরম হয় তো সেই জন্য লেবুর রস দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রাখলাম তারপরে হচ্ছে এটা হলো গাজর আর তার সঙ্গে হলুদ গাজর হলুদের জুসে আমি হচ্ছে অল্প একটু আঙ্গুল কারণ হচ্ছে হলুদ থাকলে হচ্ছে তাতে একটা কারকুমিন বলে একটা এজেন্ট থাকে যেটা হচ্ছে তোমার তার সঙ্গে গোলমরিচ দিলে ওটা ভালো আমাদের শরীরে অ্যাবসর্ভ হতে সাহায্য করে তারপরে সকালে একটু যোগা প্র্যাকটিস করলাম জাস্ট নর্মাল মানে যেটাকে বলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এই যে ইয়োগা ম্যাট নিয়ে জাস্ট হালকা যদি মানে ফিফটিন টু টোয়েন্টি মিনিটসও পসিবল হয় মানে সেটাই আমার মনে হয় এনাফ ফিফটিন মিনিটসে এনাফ আমার মতে মানে যারা প্রথম করছো আর কি তো যতটুকু সময় পাওয়া যায় তারপরে সকালের ব্রেকফাস্টে ছিল একটা ওট মিল জাস্ট ওভার ওট মিল সোক করে তার সঙ্গে খেজুর কলা এগুলো দিয়ে খেতে পারো যারা একটু ওয়েট গেন করতে চাও আমার মতো তারপরে লাঞ্চের প্রিপারেশান নিচ্ছিলাম আজকে লাঞ্চের প্রিপারেশন নেওয়ার পর তারপরে একটুখানি স্যান্ডউইচ খেলাম এবং তারপরে আমার যে ঘরে গাছগুলো আছে সেই গাছগুলো জল দিলাম এরপরে চলে গেলাম স্নান করতে সকাল সকাল স্নান করার একটা আলাদা বেনিফিটস আছে এবং ফ্রেশও লাগে তো স্নান করার পর এলাম হচ্ছে পুজো করতে তো পুজো করার পর কারণ আমার ডিউটি আছে আর তারপরে এই যে আমার লাঞ্চ ছিল ডাল মাছ আলু তরকারি মানে মাছ আলু ঝোল আলু ভাজা আর সাথে একটা গন্ধরাজ লেগব এবং তার সঙ্গে ছিল স্যালাড আর তারপরে বেরিয়ে পড়লাম ডিউটিতে অন্তত তোমরা কারা কারা এরকম একা থাকো এবং তোমাদের একা হচ্ছে থাকার যে লাইফস্টাইল তো তোমরা কারা কারা একা থাকো সেটা আমাকে কমেন্টস করে জানাও আর আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো চলো এই যে আমি ডিউটিতে চলো আজকের টাটা